Golden Days with me. Today, I will show you how to make Bengali's very favorite koraishuti kochuri. Now winter, so fresh green peas are available in market. So, I will show you koraishuti kochuri, that is green peas puri. Bangalir oti priyo koraishuti kochuri e shitkale bhishon bhalo lage. আর এই সময় কড়াইশুঁটিগুলো ভীষণ ফ্রেশ হয় এবং অ্যাভেলেবলও হয়। আমি তাই আজ আপনাদের দেখাবো কড়াইশুঁটি কচুরি কীভাবে বানাতে হয়। নাও আই উইল শো ইউ হাউ টু মেক বেঙ্গলিজ ভেরি ভেরি ফেভারিট কড়াইশুঁটিস কচুরি, দ্যাট ইজ গ্রিন পিস পুরি। চলুন দেখে নিই। Before showing recipe, I'll request you, please subscribe my channel. And if you already subscribed, then thank you so much. Don't forget to click on notification bell. Don't forget to share this video with your friends and family. আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। চলুন দেখে নিই হাউ টু মেক গ্রিন পিস কচুরি, কড়াইশুঁটি কচুরি। নাও আই উইল টেল ইউ অ্যাবাউট ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড প্রসিডিওর। চলুন আপনাদের এবার বলে দিই কীভাবে তৈরি করতে হয় এবং কি কি লাগে। টেক ফ্রেশ গ্রিন পিস, সবুজ কড়াইশুঁটি নিয়ে নিন। টেক জিঞ্জার অ্যান্ড চিলি, আদা এবং সবুজ লঙ্কা নিয়ে নিন। অ্যান্ড গ্রাইন্ড এভরিথিং টুগেদার, এবং কড়াইশুঁটি আদা এবং সবুজ লঙ্কা আপনারা গ্রাইন্ড করে নিন, পেস্ট বানিয়ে নিন। নাও টেক সুগার, চিনি, সল্ট, নুন, ব্ল্যাক কিউমিন, কালো জিরা, কিউমিন পাউডার, জিরা পাউডার অ্যান্ড হিং। নাও টেক অয়েল ইন প্যান অ্যান্ড অ্যাড 1 স্পুন হিং অ্যান্ড ব্ল্যাক কিউমিন। কড়াইতে তেল নিয়ে হিং এবং কালো জিরা অ্যাড করে দিন। দেন অ্যাড গ্রিন পিস, চিলি অ্যান্ড আদরক পেস্ট। এরপর আপনারা যে পেস্টটা বানিয়েছিলেন কড়াইশুঁটির সেটা অ্যাড করে দিন এবং ভালোভাবে ফ্রাই করে নিন। ইউ হ্যাভ টু ফ্রাই দিস মিক্সচার নাইসলি। আফটার ফ্রাইং অ্যাড সুগার, চিনি অ্যান্ড সল্ট, নুন। তারপরে আবার এটাকে ফ্রাই করতে থাকুন। ভালোভাবে মিশিয়ে মিশিয়ে ঘুরিয়ে ফ্রাই করবেন যাতে এটা কড়াতে না লেগে যায়, কন্টিনিউয়াস সেটা নাড়তে হবে। দেন অ্যাড কিউমিন পাউডার, এরপর জিরা পাউডার অ্যাড করে দিন। অ্যান্ড অ্যাড 1 স্পুন ঘি, 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। নাও ইট ইস রেডি। এখনই কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে। আপনারা একটা পাত্রে এটা রেখে ঠান্ডা করে নিন। নাও টেক ময়দা অ্যান্ড অ্যাড ওয়াটার অ্যান্ড মেক এ ভেরি সফট ডো। এরপর আপনারা ময়দাতে জল মিশিয়ে একটা ডো বানিয়ে নিন। নাও টেক স্মল অ্যামাউন্ট অফ ডো অ্যান্ড মেক এ রাউন্ড বল। এরপর অল্প একটু ওই ময়দার গোলা থেকে নিয়ে একটু গোল বানিয়ে নিন। আমাদের এবার কচুরি বানাতে হবে। আফটার মেকিং রাউন্ড বল, জাস্ট ফলো মি হোয়াট আই অ্যাম ডুইং। মেক এ বল অ্যান্ড দেন মেক এ বোল উইথ হেল্প অফ ফিঙ্গার্স, জাস্ট ফলো মি হোয়াট আই অ্যাম ডুইং। আপনারা ওই বলগুলো দিয়ে একটা বাটি বানিয়ে নেবেন। দেন অ্যাড গ্রিন পিস পুর অ্যান্ড সিল ইট। এরপর আপনারা কড়াইশুঁটির পুরটা লাগিয়ে ওটাকে সিল করে নেবেন।
এইভাবে সবকটা বানিয়ে নিন। Now take green pea stuffed ball and roll it with help of roller. এরপর একটা পুর ভরা গোল বল নিয়ে আপনারা ওটাকে বেলে নিন বেলুন দিয়ে। Now deep fry it in oil. এরপর আপনারা ডুবো তেলে কচুরিগুলো ভেজে নিন। দেখুন কীরকম ফুলে উঠছে কচুরিগুলো, আর এগুলো ভীষণ সফট হয়, খুব সুন্দর স্বাদের হয়। দেখুন কি সুন্দর ফুলে উঠল। Look at this. How beautiful looking this is. It's so easy to make. Try it at home. You will must like it. আমি আপনাদের বেশ কয়েকটা পরপর ভেজে দেখাচ্ছি, কারণ আমার কড়াইশুঁটির কচুরি ভাজতেও ভালো লাগে আর ভাজা দেখতেও ভালো লাগে। আর যদি সেই কচুরিগুলো এরকম ফুলে ফুলে ওঠে তাহলে কীরকম মজা হয় বলুন তো। কড়াইশুঁটি কচুরি রেডি, গ্রিন পিস কচুরি ইজ রেডি। সো সার্ভ ইট উইথ দম আলু, ছোলে আর ঘুগনি। কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে। আপনারা এটা ছোলে বা আলুর দম বা ঘুগনির সাথে পরিবেশন করুন, এটা খেতে খুব সুস্বাদু হয়। খুব গরম গরম আমি এটা আপনাদের খেয়ে দেখাচ্ছি যে এটা কেমন খেতে হয়েছে। এটা সত্যি ভীষণ সুন্দর খেতে হয়েছে। ইটস সো ইয়ামি, ইটস সো টেস্টি। ইফ ইউ মেক দিস অ্যাট হোম দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইয়ামি ইট ইজ। আই থিঙ্ক ইউ লাইক দিস বেঙ্গলি কড়াইশুঁটির কচুরি ভেরি মাছ। ইউ লাইক দিস গ্রিন পিস কচুরি ভেরি মাছ। আমার মনে হয় আপনাদের আমার এই কচুরিটা খুব ভালো লেগেছে। ইফ ইউ লাইক দিস রেসিপি দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ক্লিক অন লাইক বাটন অ্যান্ড রাইট কমেন্টস। আপনারা লাইক করতে ভুলবেন না আর কমেন্টস লিখবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকি। আপনারা যদি অন্য কিছু শিখতে চান বা জানতে চান সেটাও লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, অনেক শুভেচ্ছা সহ আমি সোনালি, বাই বাই, টেক কেয়ার, সি ইউ সুন।